পেট এবং শরীরের সদস্যদের গল্প। একদিন ঠিকই শরীরের সদস্যদের মনে হলো যে তারা সমস্ত কাজ করছে এবং পেট সব খাবার খাচ্ছে। তাই তারা একটি সভা করেছে এবং দীর্ঘ আলোচনার পর, যতক্ষণ না পেট কাজের সঠিক অংশ নিতে সম্মত হয় ততক্ষণ তারা কাজ ধর্মঘট করার সিদ্ধান্ত নেয়। তাই এক বা দুই দিনের জন্য হাতগুলি খাবার গ্রহণ করতে অস্বীকার করেছিল, মুক্তা গ্রহণ করতে অস্বীকার করেছিল এবং দাঁতের কোনো কাজ ছিল না। কিন্তু এক বা দুই দিন পরে সদস্যরা দেখতে শুরু করেন যে তারা নিজেরা খুব একটা সক্রিয় অবস্থায় নেই, হাত খুব কমই নড়তে পারে এবং মুখ শুকনো ছিল যখন পা বাকি সমর্থন করতে অক্ষম ছিল। এইভাবে তারা দেখতে পেল যে পেটও তার নিস্তেজ শান্ত উপায়ে শরীরের জন্য প্রয়োজনীয় কাজ করছে এবং যে সকলকে একসাথে কাজ করতে হবে নতুবা দেহ দুর্বল হয়ে যাবে। গল্পের শিক্ষা হল একতাই বল।